হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের মাধ্যমিক 2022-এর ভূগোলের সাজেশান দেবো। রচনাধর্মী যে প্রশ্নগুলো, অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে, তার সাজেশান আজকে আমি তোমাদের দেব। দেখো, তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4টি প্রশ্ন আসে, সেখান থেকে 2টো লিখতে হয়, এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসে, সেখান থেকে 2টো লিখতে হয়। তো আমরা আগে দেখে নিই যে প্রাকৃতিক ভূগোলে কোন কোন প্রশ্নগুলো এবারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আমরা কী দেখছি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। 2 নম্বরে কি, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 3 নম্বরে দেখো, নদী অথবা হিমবাহ অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এখানে দেখো, প্রতিটা প্রশ্নই কিন্তু চিত্রসহ অথবা সচিত্র বিবরণ দিতে বলেছে, তাহলে এগুলো প্রতিটা প্রশ্নতেই কিন্তু তোমাদের আঁকতে হবে। সাধারণত এই বিবরণগুলো তোমরা যে কোনো 3টে ভূমিরূপের চিত্রসহ বিবরণ দিলেই চলবে, কারণ 5 নম্বর 3টে ভূমিরূপের একে সঠিক বিবরণ দিলেই কিন্তু তোমরা পুরো নাম্বারই পেয়ে যেতে পারো। এখানে 3 নম্বর প্রশ্নটায় নদী, হিমবাহ অথবা বায়ু যে কোনোর একটা, কিন্তু 3টে একসাথে নয়, যে কোনো একটার ক্ষয়কার্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো পড়লেই হবে। এবার আমরা দেখিনি আঞ্চলিক ভূগোলে কী কী প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বরে দেখো, ধান, গম, পাট, চা, কফি অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। তার মানে যে কোনো একটার অনুকূল যে ভৌগোলিক পরিবেশ সেইটা কিন্তু অবশ্যই আসবে। 2 নম্বরে কি, পূর্ব ও মধ্য ভারতে ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ কি, অর্থাৎ কেন পূর্ব মধ্য ভারতে ইস্পাত শিল্প সবথেকে বেশি গড়ে উঠেছে। 3 নম্বরে একটা পার্থক্যধর্মী প্রশ্ন রয়েছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো। আর 4 নম্বরে ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলি লেখো। এই টোটাল এদিকে 4টে প্রশ্ন, মানে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3টে প্রশ্ন এবং এই আঞ্চলিক ভূগোল থেকে 4টে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ঠিকমতো পড়লে আশা করা যায় অবশ্যই কমন পাবে। আর ভালোভাবে সবাই পরীক্ষা দাও। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।